আমার ইটালি আসতে টোটালে বত্রিশ লাখ টাকা খরচ হয়েছে আল্লাহ বত্রিশ লাখ টাকা খরচ হয়েছে বত্রিশ লাখ টাকা আমার খরচ গেছে ইটালি আসতে ঠিক আছে এত টাকা খরচ করলেন দেশে কেমনে কি করলেন দেশে জমি জমা বিক্রি করছি এই আত্মীয় স্বজন থেকে আনছি তারপরে ঋণ করছি ঠিক আছে টাকা পয়সা জোগাড় করছি তো আপনি কি বলতে চান যে নেক্সট যারা আসবে এরা কি এইভাবে আসার আপনি কতটুকু উৎসাহ করেন তাদের আমি মনে করি নেক্সট যারা আসবে তাদের এইভাবে না এসে অনেক সরকার অনেক সুযোগ সুবিধা দিছে স্পন্সারে কৃষি বিষয় ঠিক আছে আসার জন্য এইভাবে টাকা পয়সা খরচ না করে ঠিক আছে বাপমার আদরের ছেলে পান যেভাবে যারা আসুক ঠিক আছে সাগরের জীবনটা না হারাইয়া ঠিক আছে আপনি হয়তো দেশে কিছু করা উচিত এটা কি আপনার শুধু মানে ইটালির সব জায়গায় কি নয় টাকা হয় নাকি জায়গায় ভিন্ন ভিন্ন আছে অনেক জায়গায় এখন বর্তমানে আট টাকা নয় টাকা ঘন্টা চলতেছে কিন্তু আমরা এই শহর আছি আটপুরা শহরের সব জায়গায় ছয় টাকাটা চল আচ্ছা যাক ঠিক আছে আসান ভাই আপনাকে ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য তো দর্শক দেখলেন আপনার এটাই হচ্ছে আহ যারা লিভিয়ে হয়ে এটা লিপে